তিন দিন পর রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। আজ আরও দুজনের লাশ উদ্ধার। পাহাড় ধসের শঙ্কায় খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। চার লেনের কাজ আর খানাখন্দের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়মিত দীর্ঘ যানজট। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, কাজ সাময়িক বন্ধ রাখার দাবি। এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী। বরাবরের মতো কর্তৃপক্ষের দায়সারা জবাব, অসহায়ত্বের কথা জানালেন মন্ত্রী। দেখছিলেন শিরোনাম। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জুনায়দ আল হাবিব। পাহাড় ধসের তিন দিন পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। কিছুক্ষণ আগে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মনজারুল মান্নান। এদিকে ধসের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 144 জনে। এ মুহূর্তে রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ে আছেন সহকর্মী কমল দে। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। কমল, ধন্যবাদ মামুন। উদ্ধার অভিযান ঘোষণা করেছে রাঙ্গামাটির জেলা প্রশাসক মঞ্জুর মান্নান। কিছুক্ষণ আগে তিনি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কথা বলে তিনি মূলত এই সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা একটু সরাসরিতে আছি, আপনি কি বলবেন উদ্ধারের সর্বশেষ অবস্থাটা কি? আমরা সরাসরিতে আছি, একটু বলবেন। এই যে ওনারা আছেন, উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। উদ্ধার আমরা বলবো যে আমাদের উদ্ধার কর্মকাণ্ড অ্যাকচুয়ালি শেষ পর্যায়ে। আমরা উদ্ধার কার্যক্রমকে অ্যাবান্ডন ঘোষণা করছি। তারপরও যদি কোথাও কোনো ইয়ে থাকে, সাসপেকশন ওরকম নাই, অলমোস্ট নাই। আর পরবর্তী সময়ে যদি কিছু হয়, দে আর রেডি টু সার্ভিস এভরিবডি। আমরা কথা বলছিলাম রাঙ্গামাটি জেলা প্রশাসক মঞ্জুর মান্নানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে বৈঠক চলছিল এবং বৈঠকে বিশেষ করে দুর্যোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক, সেই সাথে যারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচালক সহ তারা ছিলেন এবং বৈঠক তারা শেষ করেছেন। এবং বৈঠকে কিন্তু সার্বিক যে বিষয়, উদ্ধার কার্যক্রম, ত্রাণ কার্যক্রম এবং যারা পাহাড়ের পর্যায়ে রয়েছে তাদেরকে পুনর্বাসন, সবগুলি মিলে তারা কিন্তু এই বৈঠকটি শেষ করেছেন। এবং বৈঠক আমরা দেখতে পাচ্ছি বৈঠক শেষ করে তারা দীর্ঘ প্রায় বিকেল থেকে টানা এক থেকে দেড় ঘন্টায় বৈঠকটি শেষ হয়েছে। এবং বৈঠক শেষ করে জেলা প্রশাসক সহ ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা বৈঠক শেষ করে বেরিয়ে আসছেন। এবং বৈঠকে যেটি সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে উদ্ধার কার্যক্রম যে গত তিন দিন ধরে চলছিল সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এবং যারা নিখোঁজ রয়েছে, যদি যে কয়জন যদি পরবর্তীতে কোনো হদিস পাওয়া যায় তাহলে হয়তো তারা আবার উদ্ধার কার্যক্রম চলবে, এমন একটি ইঙ্গিত দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন বৈঠক শেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বেরিয়ে যাচ্ছেন। জানেন যে গত সোমবার ভোররাতে যে প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় রাঙ্গামাটির উপর দিয়ে, পাহাড় ধসে প্রায় 110 জন পর্যন্ত নিহত হয়েছে এবং এখন পর্যন্ত আহত হয়েছেন আরো কয়েকজন, অর্থাৎ আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন বেশ কজন। আর এরই প্রেক্ষিতে ফায়ার সার্ভিসে চট্টগ্রাম, চট্টগ্রাম এবং পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা থেকে বিশেষ দল এসে এই উদ্ধার অভিযান শুরু করে এবং তারা আজকে সর্বশেষ দুটি লাশ উদ্ধার করেছে দুপুর পর্যন্ত। দুপুরে উদ্ধার অভিযান শেষ করে এসে পাঁচটি পয়েন্টে তারা উদ্ধার অভিযান শেষ করেছে বলে এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল মান্নান। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল রাঙ্গামাটি যে উদ্ধার অভিযান পর্যায়ে শেষ করেছে তার সর্বশেষ। দর্শক, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে, জানাচ্ছিলেন রাঙ্গামাটিতে পাহাড় ধস পরবর্তী উদ্ধার অভিযান এবং তার সাথে অন্যান্য খবরাখবর। সকাল থেকে রাঙ্গামাটিতে আবারও প্রবল বৃষ্টিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন পাহাড়ের বাসিন্দারা, প্রাণ বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে মানবিক বিপর্যয় নেমে এসেছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ বেশি আহত রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রাঙ্গামাটি থেকে কমলদের রিপোর্ট। ভয়াবহ পাহাড় দেশের পর মাত্র একদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলো, আবার শুরু হয়েছে প্রবল বর্ষণ। আর এর ফলে চরম আতঙ্ক অবস্থায় নেমে এসেছে এখানকার বাসিন্দাদের মধ্যে। গতকাল এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ারা বাড়িতে ফিরে গেল, যখন প্রবল বর্ষণ শুরু হয় তারা আবার আশ্রয় কেন্দ্রে ফিরতে শুরু করেছে। এখন পর্যন্ত রাঙ্গামাটি সদরের 17টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আড়াই হাজারের বেশি মানুষ। তাদেরকে আপাতত ত্রাণ দেওয়া না হলো, খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। যার ঘর নেই তাকে চাল দিয়ে তো লাভ নেই, এই জন্য তো সে এখানে চলে আসছে। আমরা বরং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতেছি যাতে করে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। সকল ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা রিইনস্টল করা যায়। এদিকে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা বলছেন তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। যেমন রয়েছে খাদ্য সংকট, তেমনি রয়েছে খাবার পানির স্বল্পতা। আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে। আমরা এখন পত্তা পানি এখানে পত্তা নিতে বৃষ্টিপাতের কারণে আপনার যে কোনো সময় আরো বড় ধরনের ক্ষতি
ক্ষতির আশঙ্কা করতেছে লোকজন, এই জন্য সবাই ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসছে আশ্রয় নেওয়ার জন্য। এদিকে দুর্ভোগের কমতি নেই রাঙ্গামাটি হাসপাতালেও। 50 বেডের এই শয্যার হাসপাতালে এখন পর্যন্ত 250 বেশি রোগী রয়েছে। বেডের স্থান না হয় অনেকে থাকছেন ফ্লোরের মধ্যে। রুগীদের টার্নওভার, রুগীদের অ্যাডমিটেড রুগী, তার চেয়ে প্রায় 3-4 গুণ রুগী আমাদের হঠাৎ করে এসে পড়ছে। আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য। তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। রাঙ্গামাটির 3টি পয়েন্ট, ভেদবেদী, লোকনাথ মন্দির এবং মুসলিম পাড়া এলাকায় এই অভিযান চলছে। আমরা তো জীবিত কাউকে উদ্ধার করতে পারবো না, কিন্তু আমরা যদি একটা মৃত দেহকে যদি আমরা স্বজনদের হাতে তুলে দিতে পারি, এটা আমাদের সান্ত্বনা। এই কারণে আমাদের কার্যক্রম এখনো অব্যাহত আছে। প্রবল বর্ষণ, পাহাড়ি ডল এবং পাহাড় দশ, এরপর পুরো রাঙ্গামাটি যেন এক বিধ্বস্ত নগরী। দু চোখ যেদিকে যাই দেখা যায় তার ক্ষত চিহ্ন। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখানকার বাসিন্দারা, কিন্তু তাতে বাগড়া দিচ্ছে প্রকৃতি, বারবার বৃষ্টি হানা দিচ্ছে এখানে, আর এর ফলে আতঙ্কগ্রস্ত পুরো রাঙ্গামাটি জনপদের সাধারণ মানুষ। রাঙ্গামাটির রাঙ্গাপানি থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে প্রবল বৃষ্টিতে খাগড়াছড়িতে ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ি সদর সহ বেশ কিছু এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। জেলা প্রশাসক জানান, সকালে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী 30টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে আগতদের খাবারের ব্যবস্থা করা সহ জনপ্রতি 500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। গতকাল থেকে জেলা শহরের মেম্বারপাড়া, মধ্যমপাড়া, ইসলামপুর, শেরেবাংলানগর ও হাফেজ ঘোনাসহ তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকার পানি নামতে শুরু করে। পাশাপাশি বৃষ্টি কমে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে 12টি কেন্দ্রে আশ্রয় নেওয়া 531টি পরিবারকে 20 কেজি করে চাল বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া পাহাড় ধসে নিহতদের পরিবারকে 20,000 ও আহতদের চিকিৎসায় 5,000 টাকা প্রদান করা হয়। বাংলা সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ নিহত 2, আহত বেশ কয়েকজন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত 1। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে কালিহাতি পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় 4 লেনের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রায়ই মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গায় রাস্তা বন্ধ রেখে মহাসড়কের 4 লেনের উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এ অবস্থায় দুর্ভোগ কমাতে ঈদকে সামনে রেখে 4 লেন উন্নীতকরণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি স্থানীয়দের। জেলা পুলিশ বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এই মহাসড়কে প্রতিদিন প্রায় 24,000 যানবাহন চলাচল করলে ঈদে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 75,000-এ। পুলিশের যদি জোরালো ব্যবস্থা হয় তাহলে আরো মানে সম্ভবভাবে যে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবে। যথাসময়ে আমরা ফোরলাইনের কাজকে আমরা বন্ধ করে দেবো, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমাদের আলাপ আলোচনা করে আমরা সেটা করবো। যানজট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করবো। এদিকে টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় এবং রাস্তা মেরামতের কাজ চলায় গাজীপুরের টঙ্গী এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন জায়গায় মেরামতের কাজ চলছে। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় যানবাহন ধীর গতিতে চলছে। এতে সকাল থেকে চেরাগালী, মীরের বাজার বাইপাস ও চন্দ্র এলাকায় দীর্ঘ 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। লঞ্চ বা স্পিডবোটে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি রুটে প্রতিদিনই হাজার হাজার যাত্রী পারাপার হন প্রাণ হাতে নিয়ে। প্রতিটি লঞ্চেই থাকে অতিরিক্ত যাত্রী, স্পিডবোটগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা। তবে বরাবরের মতোই কর্তৃপক্ষ বলছে সতর্ক অবস্থানে থাকার কথা, আর এই অবস্থায় অসহায়ত্ব প্রকাশ পেয়েছে খোদ মন্ত্রীর মুখেই। রাশেদ লিমনের রিপোর্ট। 4 আগস্ট 2014,
মুন্সিগঞ্জের মাওয়া কাওড়াকান্দি নৌপথে মাওয়াঘাটের কাছেই ডুবে যায় পিনাক ছয়। 46 জনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ 61 জন। ঈদের ছুটি শেষে ঢাকামুখী অতিরিক্ত যাত্রী পরিবহন আর বৈরী আবহাওয়াই ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। তবে মাওয়াঘাটের লঞ্চের এমন দৃশ্য দেখলেই বোঝা যায় পিনাক থেকে তেমন কিছু শিক্ষা নেয়নি এ পথে চলাচলকারী লঞ্চ মালিক আর যাত্রীরা। এখনো এই রুটের প্রতিটি লঞ্চই যাচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে। তার উপর একদিকে ঈদের মৌসুম, অন্যদিকে জুনের শেষ নাগাদ উজানের ঢলে খরস্রোতা হবে পদ্মা। সরকারি নজরদারি থাকতে হবে যেন তাদেরকে একটা চাপের মধ্যে রাখে যে অতিরিক্ত যাত্রী আপনারা বহন করবেন না। ভালো একটা পদক্ষেপ না নিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত, এটার বড় বিপদ হয়ে যাবে নাহলে। এদিকে এই পথে আরেক আতঙ্কের নাম স্পিডবোট। একটু সময় বাঁচাতে ছুটে চলছে যাত্রীরা। লাইফ জ্যাকেট পরার কথা থাকলেও এসবের কোনো তোয়াক্কাই করছেন না তারা। এখন তো সময় কম হয় এই জন্য যদিও বিআইডব্লিউটিএ বলছে ঈদে নিয়ন্ত্রণে থাকবে পুরো পরিস্থিতি। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী এবং স্পিডবোটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে লঞ্চ মালিক এবং স্পিডবোটের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা একমত পোষণ করে। আর নৌমন্ত্রী বলছেন প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই মাওয়া কাওড়াকান্দি বাদে আর সব জায়গায় কিন্তু আমরা এই নিয়ন্ত্রণ স্থাপন করতে পেরেছি। এই জায়গায় ওদের সংখ্যাও বেশি, প্রতিদিনই নতুন নতুন ইয়ে নামছে। এগুলো নিয়ন্ত্রণ করার যে আমাদের জনশক্তি, সেই জনশক্তির যথেষ্ট ঘাটতিও আছে আমাদের। এক্ষেত্রে সাধারণ যাত্রীদের সচেতন হবার আহ্বান জানান মন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গোপালগঞ্জে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে শহরের থানাপাড়া এলাকায় দুর্ঘটনা হয়। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় থানাপাড়া এলাকায় ব্যবসায়ী হায়দার আলীর ট্যাঙ্ক মেরামতের কাজ করছিলেন 9 শ্রমিক। ট্যাঙ্কটি পরিষ্কারের জন্য নিচে নামে জাহিদুল ইসলাম নামে 1 শ্রমিক। কিছুক্ষণ পর নূর ইসলাম ও সুমন মিয়া নামে আরো 2 শ্রমিক ভেতরে যান। এক পর্যায়ে তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে সেপটিক ট্যাঙ্ক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেগম জিয়ার মন্তব্য অরাজনৈতিক ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায় এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বেগম জিয়া যেটা বলেছেন সেটা তার শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের কুরুচিপূর্ণ। কাজে আমি বলতে চাই, যারা ঢাকায় বসে প্রেস ব্রিফিং করে মিথ্যাচার করে দুঃখদুর্দশা নিয়ে রাজনীতি করে মায়াকান্না কাঁদে, তারা কিন্তু স্পটে যায় না। তারা দুঃখদুর্দশা জনগণের পাশে দাঁড়ায়নি। কেন বেগম জিয়া কেন যাননি? তিনি হাওড়াও যাননি, তিনি উপকূলও যাননি। চট্টগ্রামে সড়কের পাশে উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 3 সদস্য আহত হয়েছেন, আটক করা হয়েছে 8 জনকে। বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় ফুটপাত থেকে তাদের উচ্ছেদ করতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে হকারদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে 3 সদস্য আহত হন। হকারদের দাবি, সিটি মেয়র আ জ ম নাসিরের সঙ্গে এক বৈঠকে ঈদ পর্যন্ত ফুটপাতে ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও আজ হঠাৎ করে পুলিশ এই অভিযান চালায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় বাস উল্টে খাদে পড়ে এক শিশুসহ 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 5:30টার দিকে মহাসড়কের সাদ্দাম মার্কেটের সামনে ঢাকা থেকে নোয়াখালীগামী 21 পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। নিহত মাইনুল হোসেন প্রান্ত মোহাম্মদপুরের মডেল স্কুল অ্যান্ড কলেজের HSC দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। বাংলা সময় আরো থাকছে। গোপালগঞ্জের সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে 3 শ্রমিকের মৃত্যু, স্বজনদের আহাজারি। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর সহ 25টি রুটের 10টি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। শেষ দিনে দেওয়া হচ্ছে 25 জুনের 7000 অগ্রিম টিকিট। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হলে সেহরির আগ থেকে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুরের পরই ঢাকা ও ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের অগ্রিম টিকিট শেষ হয়ে যায়। তবে বিকেল 5টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও অন্যান্য ট্রেনের টিকিট বিক্রি হবে রাত পর্যন্ত। আগামী 21 জুন থেকে শুরু হবে ঈদ যাত্রার ট্রেন সার্ভিস। গোপালগঞ্জে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে শহরের থানাপাড়া এলাকায় দুর্ঘটনা হয়। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, থানাপাড়া এলাকায় ব্যবসায়ী হায়দার আলীর ট্যাঙ্ক মেরামতের কাজ করছিলেন 9 শ্রমিক। ট্যাঙ্কটি পরিষ্কারের জন্য নিচে নামে জাহিদুল ইসলাম নামে একজন শ্রমিক। কিছুক্ষণ পর নূর ইসলাম ও সুমন মিয়া নামে আরও 2 শ্রমিক ভেতরে যান। এক পর্যায়ে তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে সেপটিক ট্যাঙ্ক থেকে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে 12 জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 14 জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, বাড়িতে চলাচলের রাস্তা নির্মাণ নিয়ে সদর উপজেলার চর সিরতা এলাকায় দেলোয়ার ও মনু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মনু মিয়ার স্ত্রী সাফিয়া বেগমের মৃত্যু হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার নামে আরেকজনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদের চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা সহ উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার 89 জন মুক্তিযোদ্ধার মাঝে 11,000 টাকা করে অনুদান দেওয়া হয়। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিন পর রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। আজ আরও 2 জনের লাশ উদ্ধার। পাহাড় ধসের শঙ্কায় খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়মিত দীর্ঘ যানজট। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। কাজ সাময়িক বন্ধ রাখার দাবি। এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী। বরাবরের মতো কর্তৃপক্ষের দায়ী সারা জবাব, অসহায়ত্বের কথা জানালেন মন্ত্রী। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoytv.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস PN লিখে পাঠিয়ে দিন 1625 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।